हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आमी एकटा साधारण एकटा रेसिपी निये चले एसेछि। घरेते बेचे जावा भात दिए आमी एई रान्नाटा करेछि। देखे नीन आमी किभाबे करेछि। ए देखुन, प्रथमे आमी कड़ाइते सादा तेल दिए दिच्छि। सादा तेलटा एकटु गरम होले ताते एकटा तेजपाता आर सादा जिरे फोड़न दिलाम। फोड़नटा एकटु भाजा भाजा होले আমি এতে কেটে রাখা একটা বড় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এতে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে দুটো মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা একটু ভেজে নেব। তারপর আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আলুটাকে। বাসি ভাত বা বেঁচে যাওয়া ভাত আমি ফেলে না দিয়ে এইভাবে বাড়িতে প্রায় রান্না করে নিই। এটা খেতে অসাধারণ হয়, আপনারাও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি এতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা ফাটিয়ে দিয়ে আলুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা আমার ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বার করে আমি নর্মাল টেম্পারেচারে এনে ভাতটা আমি দিয়ে দিলাম। ভাতটা দিয়ে সমানে নাড়তে থাকবো। এতে আমি অল্প পরিমাণে লবণ আর স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে নাড়তে থাকবো। একটু টেস্টের জন্য আমি এতে চাট মশলা দিলাম, কুচনো ধনে পাতা আর কুচনো কারি পাতা এতে দিয়ে দিচ্ছি। কারি পাতাটা ফ্লেভারটা খুব ভালো আসে, ধনে পাতাটা দিলেও ফ্লেভারটা খুব ভালো আসে, তাই দুটো জিনিসই আমি এতে দিলাম। আপনারা মনে করলে যে কোনো একটা দিতে পারেন। এবার আমি ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আপনারাও এভাবে তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ হয়। এ দেখুন, ভাতটা খুব ঝরঝরে হয়েছে আমার। তো আজকের এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।